নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মহালয়ার ভোরে উৎসবমুখর পরিবেশ শিলচরে, বরাকের ঘাটে তর্ক। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে স্থানীয় নিয়োগের দাবি, সরব বিডিওআইএফ। অগপদলের প্রতিষ্ঠা দিবস পালিত, শিলচরে প্রবীণ কর্মীদের সংবর্ধনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনা হয়েছে, সেই উপলক্ষে শনিবার ছিল মহালয়া। শিলচর শহরে মহালয়ার ভোরে সদরঘাট ও অন্নপূর্ণা ঘাট সেতুতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। একই সাথে দুর্গাদেবীর আগমনীর বার্তায় শহরে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। পূর্বপুরুষদের স্মরণে বরাক নদীর নানা ঘাটে পুরোহিতগণদের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে তর্পণ করতে দেখা যায় শ্রদ্ধা ভরে। শিলচর শহরের প্রত্যেক পয়েন্টে পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে মহালয়ার দিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। মহালয়া উপলক্ষে প্রাতঃভ্রমণে যারা বেরিয়েছেন তাদের মধ্যে বিভিন্ন সংগঠন পানীয় জল সহ জল খাবারের ব্যবস্থা করে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রাতঃভ্রমণে বেরোনো সবাইকে মহালয়ার শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। তারা বলেন, পরিবেশ অনুকূল থাকায় মহালয়া উপভোগ করছেন, শারদীয় দুর্গোৎসব ভালোভাবে কাটুক এবং সবার ঘরে যেন দুর্গা মা সুখ সমৃদ্ধি বজায় রাখেন, তার জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা জানান তারা। মহালয়া আগামী কিছুদিন পরে শারদীয় দুর্গাপূজা, তো আমরা সবাই দেখলাম যে শিলচরবাসীর মধ্যে অনেক আনন্দ চলে, তো সবাইকে সমগ্র বরাকবাসী তথা হিন্দু জাতিকে আমি শারদীয় দুর্গা উৎসবের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তৎসঙ্গে মা দুর্গার কাছে প্রার্থনা করি যে মা দুর্গার আশীর্বাদে সবাই সুস্থ এবং ভালোভাবে যেন এই শারদীয় দুর্গা উৎসব উপভোগ করতে পারে, মার আশীর্বাদ যেন সকলের উপর বর্ষিত হয় এই কামনাই করি। বরাকবাসীর সামনে শারদীয় দুর্গাপূজার তৃতীয় শুভেচ্ছা জানাই এবং দীপাবলিরও শুভেচ্ছা জানাই। আপনারা সবাই আশীর্বাদ রাখবা, আমরা সবসময় এরকম কাজ করতাম সমাজের ইয়া, ওইটাই আমরা অনুরোধ আপনার কাছে। আর যদি আপনারা আমরা একটু সাহায্য করতে পারেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমরা অনেক খুশি হই। আমরা মাঝখানে শুভেচ্ছা সংগঠন আর একটু বেশি কিছু করতে পারবো। আজকে কতজন মানুষকে আপনারা এই মধ্যাহ্ন ওই দেওয়ায় প্রাথমিকজনে বন্দোবস্ত করেছেন? ওইটা তো কমসেকম তো 5,000 উপরে। কত সময় পর্যন্ত আপনারা চলবে এই প্রোগ্রাম? যত সময় আমরা এই খিচুড়ি আছে তত সময় চলবে, আর আমরা আগামীতে আরও বেশি দেওয়ার চেষ্টা করবো আপনারা সবের আশীর্বাদে, আপনারা সবের সহযোগিতা। আজকে আমার সংগঠনের প্রত্যেকটা মানুষ মহালয়ার পূর্ণ প্রভাতে প্রতিবছরের ন্যায় এবারও উধারবন নূপুর নৃত্যকেন্দ্র জ্যান্ত প্রতিমা নিয়ে 24তম মহালয়ার শুভযাত্রা বের করে উধারবন্দের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে নূপুরের শিল্পীরা। আজ সকাল 6টায় নূপুরের শিল্পীদের দ্বারা জীবন্ত প্রতিমা সাজিয়ে বের করা হয়। এই শুভযাত্রায় উধারবন্দ মাতৃভাষা ঐক্য মঞ্চ, উধারবন্দ লায়ন্স ক্লাব, উধারবন্দ উত্তরপাড়া ভিটিবি সদস্য সদস্যরা এই পথ চলে আয় সামিল হয়। কুয়াশা ঘন সকালে মহালয়ার চণ্ডীপাঠের সঙ্গে জ্যান্ত প্রতিমা দেখার বিষয় ছিল। দর্শনার্থীদের অনেকেই মন্তব্য করেছেন, বিগত 24 বছর থেকে নূপুরের এই প্রয়াসের অপেক্ষায় থাকেন। প্রতিবছরের মতো এইবারও দর্শনার্থীদের মন জয় করতে পারায় শিল্পীরাও আনন্দিত হয়। নূপুর নৃত্যকেন্দ্রের অধ্যক্ষা মিত্রা সেন জানান, বিগত 24 বছর থেকে এইভাবে নূপুর নৃত্যকেন্দ্রের কচিকাঁচা শিল্পীদের নিয়ে জ্যান্ত প্রতিমা বের করে আসছেন। গোটা উধারবন্দবাসী ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় নূপুর নৃত্যকেন্দ্র এইভাবে এগিয়ে যেতে চলছে। প্রতিবছর অনাড়ম্বর পরিবেশের মধ্যে দিয়ে নূপুর এভাবে দর্শকদের আগমনের বার্তা দেবার চেষ্টা করে আসছে, আর আগামীতেও এভাবে চেষ্টা অব্যাহত থাকবে। আজও আমরা সেই সকাল 6:30টায় প্রভাত ফেরি বের করে জ্যান্ত প্রতিমা নিয়ে নূপুরের শিল্পীদের নিয়ে, আজকে যারা আমাদেরকে এই প্রভাত ফেরিতে সাহায্য করেছে উধারবন্দ উত্তরপাড়া ভিডিপি দল, ওদেরকে নূপুরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমাদেরকে সাহায্য করেছে উধারবন্দ লায়ন্স, ওদেরকে ধন্যবাদ নূপুরের পক্ষ থেকে। উধারবন্দ মাতৃভাষা ঐক্যমঞ্চের সদস্যরাও আমাদের প্রভাত ফেরিতে সামিল হয়েছিল, ওদেরকেও নূপুর নৃত্যকেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ জানাই। উধারবন্দ প্রশাসন তরফদেরকেও, ওরাও আমাদেরকে সাহায্য করেছে। উধারবন গোটা উধারবন
এলাকাবাসীর জনসাধারণ আমাদেরকে আজ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাই নূপুর নৃত্য কেন্দ্র ওদের কাছেও চিরকৃতজ্ঞ। আগামীতেও বিভিন্ন সময়ে অনুষ্ঠানে ওদেরকে পাবে বলে আশা রাখছি। মহালয়া উপলক্ষে শিলচর শহরে ছিল আনন্দের পরিবেশ। এ উপলক্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শিলচর দুধপাতের কন্ডের পক্ষ থেকে পথ সঞ্চালনের আয়োজন করা হয়। সূচনা হয় দুধপাতের লারসিংহাপার চৌরঙ্গী বাসন্তী মন্দির প্রাঙ্গণ থেকে। সেখান থেকে পথ সঞ্চালন বের করে ছোট দুধপাতির নতুন বাজারে গিয়ে সমাপ্ত হয়। এই পথ সঞ্চালনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 জনের অধিক স্বয়ংসেবক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরঞ্জিৎ দেবনাথ, সুদীপ দেব, সুমন রায়, সাগর রায়, গোবিন্দ ঘোষ, সমর চন্দ্র, রূপজ্যোতি দেব প্রমুখ। কার্যবাহ তথা সাহি প্রমুখ এবং অন্য কার্যকর্তারা আছেন এবং এই খণ্ডের স্বয়ংসেবকদের দ্বারা আজকের এই সঞ্চালন আপনারা যেটা দেখতে পেয়েছেন সেটা হয়েছে, সেটি কিন্তু নতুন কিছু নয়। 1925 খ্রিস্টাব্দে যখন সংঘ প্রতিষ্ঠিত হয় তারপর থেকেই প্রত্যেক বিজয়া সম্মেলনের বিজয়া দশমীতে এই সঞ্চালন কার্যক্রম পুরো দেশব্যাপীতে হয়ে থাকে, কিন্তু আমাদের এই প্রান্তে মহালয়ার দিনেই এই সঞ্চালন হয়ে থাকে। এইবার প্রান্তের যোজনা অনুসারে আমরা প্রত্যেক খণ্ডে এই একই দিনে এই মহালয়ার দিনে এই সঞ্চালনের ব্যবস্থা করা হয়েছে। এই সময় আজকের এই 8টা থেকে যখন আমাদের এই খণ্ডে সঞ্চালন হয়েছে, সেমনই অন্যান্য খণ্ডে সঞ্চালন হয়েছে। শিলচর নগরে যেরকম বিকালবেলা 3টা থেকে সঞ্চালন হবে এবং এইরকম সঞ্চালনের মধ্যে পুরো প্রান্তের মধ্যে আমাদের এখানে এই সঞ্চালনে প্রায় 100 জনের মতন উপস্থিত স্বয়ংসেবক ছিল। সঞ্চালনে পায়ে পা মিলিয়ে সঞ্চালন করেছে। সঙ্গে যে নিয়মকরণ যা চলে আসে তার মাধ্যমে আমাদের আপনি দেখতে পারলেন একটু আগেই আমাদের সঞ্চালন এখানে সমাপ্ত হয়েছে। সেরকম প্রত্যেক খণ্ডেই আজকে এই সঞ্চালন হয়েছে আর প্রত্যেক স্বয়ংসেবকরা এই গণবেশ, যেগুলো আপনি দেখছেন গণবেশ, আমাদের পূর্ণ গণবেশ পরিধান করেই এই গণবেশ এই সঞ্চালনে অংশগ্রহণ নিয়ে থাকে। রাজ্য জুড়ে অগপ দলের প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। শনিবার শিলচর অগপ কার্যালয়ে দলের পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালন করেন দলের কর্মকর্তারা। এদিন শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন দলের কর্মকর্তারা। অনুষ্ঠানে দলের প্রবীণ কর্মীদের সংবর্ধনা জানানো হয়। পরে বিভিন্ন দিক নিয়ে এক আলোচনা সভা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগপ জেলা সভাপতি কবির আহমেদ বরভুইয়া, সুজিত কুমার দেব, মনিতন সিনহা, সুজিত শর্মা প্রমুখ। আজকে আমাদের এজিপি জেলা কার্যালয়ে আমরা এজিপি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 39তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে আমরা এজিপি জেলা কার্যালয়ে আমরা পতাকা উত্তোলন করেছি। আমরা সিনিয়র যারা লিডাররা রয়েছেন ওনাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি। আমরা শহীদ যারা হয়েছেন শহীদের শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। তার সঙ্গে আজকে আমাদের আসামের গোটা আসামের এজিপি যারা কর্মকর্তা বৃন্দ রয়েছেন সবার জন্য আজকে একটা উৎসবের দিন, কারণ আজকে আমাদের এজিপির প্রতিষ্ঠা জন্মদিন। আজকে এজিপির জন্ম হয়েছিল গোলাঘাট থেকে। ওই গোলাঘাটে আজকে আমাদের দলের সভাপতি অতুল বোরা মহাশয়, কার্যকরী সভাপতি কেশব মন্ত মহাশয়, ওনারা আজকে প্রায় 30,000 থেকে বেশি কর্মকর্তা নিয়ে গোলাঘাটে আজকে প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছে, যার দরুন আজকে একটা শুভ দিন, মহালয়ার দিন। আজকে আমাদের অনেক শহীদরা শহীদ হয়েছেন ও ওরার জন্য আজকে এজিপিটা গঠন হয়েছে, যার জন্য আমরা আজকে এজিপি সংগঠন করছি। আগামী দিনে আরও ভালোভাবে আমরা সংগঠনের যে কাজকর্ম রয়েছে খুব ভালোভাবে করে যাচ্ছি। এজিপি বর্তমানে আমাদের আগামী দিনে আমার আশা আসামে আমরা পুনর্ভাবেই সরকার গঠন করার আমরা আশা, যে এজিপি আগের এজিপি না এখন নতুন যে এজিপি প্রজন্ম, নতুন যুবকরা এজিপিতে জুড়ছেন বা আসছেন, বা কাছাড়ের এজিপি বলেন, বরাকের এজিপি বলেন, আসামের এজিপি বলেন, এখন বর্তমানে খুব বেশি সক্রিয় হিসাবে আমরা কাজ করে যাচ্ছি। নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ না করে সম্প্রতি বরখোলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের পদে স্থানীয়দের বঞ্চিত করে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে প্রার্থী নিয়োগ করে পাঠানো হয়েছে। এ নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। শনিবার শিলচর পেনশনার্স ভবনে যুব ফ্রন্ট আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিডিওয়াইএফ এর আহ্বায়ক হারাধন দত্ত বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বরাক উপত্যকার সমস্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ স্থানীয় প্রার্থীদের
জন্য সংরক্ষণ করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি পালন তো দূর, যে স্থানীয় পদের জন্য পরীক্ষা নেওয়া হলো অথচ তার ফলাফল প্রকাশ না করেই বরাক উপত্যকার স্থানীয় পদে বাইরে থেকে প্রার্থী নিয়োগ করে পাঠানো হচ্ছে। তিনি বলেন, সরকারি নিম্নবর্গের পদে বরাক বঞ্চনার জন্য বিডিএফ অনেক আগে থেকেই সরব রয়েছে। এই ইস্যুতে বিডিএফ এর ডাকা বনধ সারা উপত্যকা জুড়ে পালিত হয়েছে, কিন্তু তারপরও সরকারি পক্ষপাত একইভাবে চলছে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এরপর অনৈতিকভাবে বাইরে থেকে এভাবে নিযুক্তি দেওয়া হলে তারা সংশ্লিষ্ট প্রার্থীকে কাজে যোগ দিতে দেবেন না, প্রয়োজনে তারা সংশ্লিষ্ট অফিসে তালা ঝুলিয়ে দেবেন। নমস্কার, আজকে শুভ মহালয়া উপলক্ষে পরাগ ডেমোক্রেটিক ফ্রন্ট যুব ফ্রন্টের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা লক্ষ্য করতে পেরেছি বরকলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার ফলাফল ঘোষণা না করে দুজনকে নিযুক্তি দেওয়া হয়েছে। আমরা সেই নিযুক্তির প্রক্রিয়াকে তীব্র ভাষায় ধিক্কার এবং নিন্দা জানাই। আজকে পরীক্ষার ফলাফল না দিয়ে তারা কীভাবে নিযুক্তি পেল সেটা আমাদের সরকারের কাছে প্রশ্ন রাখছি, এবং আগামী দিনে যদি এই ধরনের কোনো কিছু হয় আমরা অফিসে তালা ঝুলাতে বাধ্য থাকব, এবং যারাই নিযুক্তি নিয়ে আসবে তাদেরকে চাকরি করতে দেওয়া হবে না। ধন্যবাদ। বরখোলায় স্থানীয় প্রার্থীরা ইতিমধ্যে এই কার্যসূচি নিয়েছে এবং তাদের প্রতিনিধি এখানে উপস্থিত রয়েছেন বলে জানান তিনি। বিডিওএফ এর অপর আহ্বায়ক মিনাজউদ্দিন লস্কর বলেন, শুধু বাইরে থেকে প্রার্থী নিযুক্তি নয়, সরকারি চাকরির ক্ষেত্রে আরও বিভিন্নভাবে যোগ্যদের বঞ্চনা করা হচ্ছে। বিগত দিনে আসাম সরকারের পুলিশ বিভাগে নিযুক্তির ক্ষেত্রে মোট 5,563 পদের মধ্যে 5,180 পদই বিশেষ গোষ্ঠীর জন্য সংরক্ষিত ছিল। সাধারণ প্রার্থীদের জন্য বরাদ্দ পদের সংখ্যা মাত্র 383। হারাধন বলেন, তারা কখনই সংরক্ষণের বিরোধী নন। ঐতিহাসিকভাবে নিপীড়িত শোষিত গোষ্ঠীর জন্য যে শতাংশ পদ সংরক্ষণের বিধান সংবিধানে রয়েছে তা অবশ্যই পূরণ করা হোক, কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় তা মোটেই পালিত হচ্ছে না, পরিসংখ্যান থেকে তা স্পষ্ট। যুব ফ্রন্ট সদস্যরা এদিন বলেন, বরাকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে বাইরে থেকে নিয়োগ তারা আর মেনে নেবেন না। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আগামীতে এসব পদে স্থানীয় প্রার্থী নিয়োগ করা না হলে সারা উপত্যকা জুড়ে আন্দোলনে গড়ে তোলার হুমকি দিয়েছেন তারা। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে দেখুন বা স্টেট গভর্নমেন্টের আদার্স স্টেটে দেখুন ইডাব্লিউএসটা লাগু আছে, কিন্তু ইডাব্লিউএসটা ভ্যালিড করছে, কিন্তু আমাদের আসাম সরকার ইডাব্লিউএস ক্যাটাগরিটা উঠিয়ে দিয়েছে এবং কোনো রিজার্ভেশন ইডাব্লিউএস ক্যাটাগরি নেই। আসাম পুলিশের যে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছেন তো কোনো রিজার্ভেশন ক্যাটাগরি নেই, তার জন্য আমরা ইডাব্লিউএস ক্যাটাগরি যেটা আছে কমপক্ষে 10% ইডাব্লিউএস ক্যাটাগরি এটা ইনক্লুজ করতে হবে এবং রিজার্ভেশন দিতে হবে। যে শিলচর থেকে গৌহাটি যে 6 নং জাতীয় সড়ক আছে ন্যাশনাল হাইওয়ে, তো এটার যে পরিস্থিতি একদম ব্যয়বহুল, যে যাতায়াতের যে অসুবিধা, মানুষ মৃত্যুর মুখে ঝুঁকি হয়ে চলাফেরা করছে, তো এটা অতিসত্ত্ব। 7 দিনের আমরা 1 সপ্তাহের ভিতরে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ হইতে যাহাতে এটা নির্মূল করা হয় এটাই আমাদের দাবি। এবং আরেকটি ইস্যুজ আছে যে বদরপুর ঘাট, এখানে একটি গাড়ি যানবাহনের ক্ষেত্রে দেখা যায় অনেক যানজট হয় এখানে, তো এখানেও মানে আমরা বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের পক্ষ হইতে আমরা দাবি রাখছি আসাম সরকারের কাছে যাতে এখানে অতিসত্ত্ব একটি ফ্লাইওভারের সুযোগ করে দেওয়া হয়। গৌহাটি এবং শিলচরের একটি মেইন মেরুদণ্ড বলতে দেখা যায়, এবং অনেক ক্ষেত্রে অফিস আদালতের ক্ষেত্রে বা স্কুল কলেজের ক্ষেত্রে দেখা যায় অনেক যানজট হয় এখানে, আধা ঘন্টা 1 ঘন্টা এখানে আমাদেরকে সময় নষ্ট করতে হয়। শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটির এবারের থিম উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির আলোকসজ্জায় চন্দ্রযান 3, দোরগোড়ায় দুর্গাপুজো, আর কয়েকদিন পরেই দুর্গাপুজো। বিগ বাজেটের পুজোগুলিতে চলছে জোর কদমে প্রস্তুতি। শিলচরের বিগ বাজেটের দুর্গাপূজার মধ্যে শিলংপুরটির শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটির দুর্গাপুজো এবার অন্যতম। বিগত সময়ে এই পুজোতে নানা থিমের প্যান্ডেল ও আধুনিকতার ছোঁয়ায় রেকর্ড করেছে শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটি। দুর্গাপূজা এবার 54তম বর্ষে পদার্পণ করেছে, সেই ধারা বজায় রেখে এবছরও তাদের থিম উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির। সেই সঙ্গে আলোকসজ্জায় রাস্তা জুড়ে 30 ফুট উচ্চতার পিক্সেল আলোর গেট দেখানো হবে চন্দ্রায়ন 3 অবতরণ। পাশাপাশি 20টি স্ট্যান্ডি লাইট কভারিং করবে পুরো শিলংপুরটি। শনিবার সুদক্ষিণা হোটেলে এক সাংবাদিক বৈঠক ডেকে একথাগুলো জানান কমিটির সভানেত্রী সোনালী চৌধুরী, সম্পাদক হিমাদ্রি শেখর দাস, তথাগত দেব রায়, সহসভাপতি গৌতম নন্দী মজুমদার। তারা জানান,
বরাবরের মতো প্রতিমায় আধুনিকতা থাকবে। 14 ফুট উচ্চতা সম্পূর্ণ মাটির তৈরি প্রতিমা, থাকবে বিশেষভাবে তৈরি অলংকার এবং মুকুট, এসেছে কলকাতা থেকে। প্রতিমা তৈরি করছেন বদরপুরের মা কালী শিল্পালয়ের রতন ঘোষ। মণ্ডপ নির্মাণ রয়েছেন করিমগঞ্জের কারিগর বাপ্পা দাস, আলোকসজ্জায় শিলচরের বিশ্বজিৎ পাল, সাউন্ড সিস্টেম ডিএস সাউন্ড শিলচর, ডেকোরেশন পিঙ্কু সিং শিলচর, পুরোহিত শিলচরের বিভাস ভট্টাচার্য, ক্যাটারার লক্ষ্মী ক্যাটারিং শিলচর। তারা জানান ষষ্ঠীতে মণ্ডপ উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গণাধীশানন্দজি মহারাজ থাকবেন। যে আমাদের মণ্ডপ উদ্বোধন হবে ষষ্ঠীর দিন অর্থাৎ 20 অক্টোবর, তো ওই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজজি উনি উপস্থিত থাকবেন। তাছাড়া তিনজন আরও বিশেষ ব্যক্তিদের কথা উনি বললেন। তাছাড়া আমাদের সপ্তমী দিনে আমরা পুজো শুরু করব, মার আরাধনা আমরা শুরু করব ভালো করেই। অষ্টমী দিন আমাদের মহাপ্রসাদ বিতরণ, পাড়ার সবাইকে আমরা নিয়ে আমরা অষ্টমী দিন মহাপ্রসাদ বিতরণ করা হবে। এবং নবমী দিন আমাদের একটা কালচারাল প্রোগ্রাম তথা পাড়ার মেয়েরা বোনরা বাচ্চারাদেরকে নিয়ে আমরা কিছু কম্পিটিশান অর্গানাইজ করি, যেরকম উলুধ্বনি কম্পিটিশান, শাক বাজানোর কম্পিটিশান, তারপর ঢাক বাজানো, এই ধরনের বিভিন্ন আমরা কম্পিটিশান আয়োজন রাখবো ওই দিন। এবং নবমী দিন আমাদের দুস্থদের জন্য আমরা একটা প্রসাদ বিতরণের আমরা অনুষ্ঠান রাখবো, মণ্ডপের বাইরেই আমরা এটা করব। তাছাড়া দশমীতে তো আমাদের যে প্রসেসে আমরা মাকে আমরা প্রতিমা নিরঞ্জন করি, ওই সিস্টেমে আমরা করব। দুই ধরনের কিছু অনুষ্ঠান আমরা রাখছি এই বছর। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা জনসাধারণের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দেবেন এবং এই পুজোতে সবার আমরা উপস্থিতি কামনা করছি। শনিবার হাইলাকান্দি জেলা আমারতে সরহিয়া ও নদওয়াতুত তামির বয়তুল মাল বন্টন করল। গরিব অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য জেলার 19টি আঞ্চলিক সম্পাদকদের হাতে মোট 10,67,496 টাকা তুলে দেওয়া হয়। এবছরের বয়তুল মাল সংগ্রহে প্রথম হয়েছে উত্তর হাইলাকান্দি জোনে উত্তর হাইলাকান্দি আঞ্চলিক, মধ্য হাইলাকান্দি জোনে মধ্য হাইলাকান্দি এবং দক্ষিণ হাইলাকান্দি জোনে শাহাবাদ কৃষ্ণপুর আঞ্চলিক। এদিন এই 3 আঞ্চলিকের সম্পাদক যথাক্রমে মৌলানা জয়নাল উদ্দিন বোরভুইয়া, মৌলানা শাহাবুদ্দিন লস্কর, মৌলানা নাসির উদ্দিন বোরভুইয়াকে জেলার পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। এদিন বয়তুল মাল বন্টন উপলক্ষে জেলা নদওয়ার সভাপতি মৌলানা মোস্তফা আহমেদ বোরভুইয়ার পৌরোহিত্যে এবং সাধারণ সম্পাদক মৌলানা হিফজুর রহমান মজুমদারের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ডক্টর মৌলানা নিজামুদ্দিন চৌধুরী, মৌলানা শাহাবুদ্দিন লস্কর, জানাব রফিকউদ্দিন বোরভুইয়া, জেলা যুব নদওয়ার উপসভাপতি মৌলানা মুজাহিদুল ইসলাম মাজার ভুইয়া। প্রত্যেক বক্তাই বৈতুল মালের প্রাসঙ্গিকতা, গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। তারা এই তহবিলকে আরো সমৃদ্ধ করতে সবার প্রতি আহ্বান জানান। সুদীপিন্দ, বৈতুল মাল বন্টন করার উদ্দেশ্য হযরত শেখ বদরফুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বৈতুল মাল প্রতিষ্ঠা করার মুখ্য উদ্দেশ্যই ছিল আমাদের গ্রামাঞ্চল থেকে গরিবি দূর করা। এই বৈতুল মাল সংগ্রহ করে প্রত্যেক এলাকা থেকে গরিবদের লিস্ট কালেকশন করে তাদেরকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এই বৈতুল মাল মানে ফান্ডটা কালেকশন করা হয় বা ফান্ড তৈরি করা হয়। সুতরাং এই সমাজ থেকে গরিবী দূর করার উদ্দেশ্যেই মুখ্য উদ্দেশ্যই ছিল এই বৈতুল মাল তহবিলটা গ্রহণ সংগ্রহ করা। আমি অনুরোধ জানাচ্ছি সমস্ত সমাজের কাছে, সমস্ত দেশবাসীর কাছে, এই বৈতুল মাল ফান্ডটা যদি সমৃদ্ধ হয়, প্রত্যেক মানুষ যদি তার যখাত ফিতরার টাকা বৈতুল মালে দিয়ে থাকেন, তাহলে সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা আছে, যে গরিবির যে মোহনা আছে, সেটা দূর করা আমাদের পক্ষে অত্যন্ত সম্ভব হয়ে যাবে, এই কথা আমি আশা রাখি। যদি প্রত্যেক মানুষ এই উদ্দেশ্য রেখে বৈতুল মালের মধ্যে যদি জেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার যুগে এই বৈতুল মাল ছিল এবং বৈতুল মালের মাধ্যমে প্রত্যেক সমাজকে, প্রত্যেক মানুষকে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বাবলম্বী করার যে পন্থা অবলম্বন করেছিলেন, সেই পন্থা উত্তর ভারত এমারতে শরিয়া অনদত্ত তামির এই পন্থা অবলম্বন করে বৈতুল মাল সৃষ্টি করেছেন। তাই সর্বসাধারণের কাছে আমার এই অনুরোধ জানাচ্ছি যে প্রত্যেকে যাতে যকাত ফিতরার টাকা বৈতুল মালে দিয়ে এই সমাজ থেকে গরিবি দূর করার এই পন্থাকে মানে সাহায্য সহযোগিতা করেন, এই অনুরোধ জানাচ্ছি।
পরবর্তী বর্ণন করা হবে মার্চে, 2024 মার্চে বর্ণন করা হবে। পূজোর আগে দুস্থদের মুখে হাসি ফোটাতে মানুষের খোঁজে মানুষের পাশে কার্যক্রমে নামলেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রভাস নন্দজী মহারাজ। তার নেতৃত্বে স্বেচ্ছাসেবক নিয়ে গ্রামে গ্রামে ঘুরে তালিকা প্রস্তুত করেছেন সহসম্পাদক স্বামী রামুভদ্র নন্দজী মহারাজ। মানুষের কাছে সামান্য হলেও হাসি ফোটাতে দিনে রাত্রে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। শিব জ্ঞানে জীবসেবার আদর্শ নিয়ে প্রতি বছরের মতো এবছরও আসন্ন দুর্গাপূজার আনন্দে মহালয়ার দিনে 500 বিধবা মহিলাকে পূজোর কিট বিতরণ করে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন, যার মধ্যে ছিল শাড়ি, মশারি, কম্বল, বেডশিট সহ প্রায় 1500 টাকার রেশন সামগ্রী। শনিবার করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রভাস নন্দজী মহারাজ বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ মতোই সেবামূলক কাজ করে থাকে আশ্রম। রামকৃষ্ণ মিশন সর্বদা অসহায় মানুষের সেবায় নিয়োজিত। দুর্দিনে সহ আনন্দিনের দিনে মানুষের পাশে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশন নিজেদের কর্তব্য পালন করে চলছে। মা শারদার প্রসাদ হিসেবে শনিবার আশ্রমে 500 বিধবা মহিলাকে পূজোর কিট দেওয়া হয়েছে। পাশাপাশি ভারত বাংলা সীমান্তে কাঁটাতারের ওপারে থাকা গোবিন্দপুর গ্রামের দুর্গাপূজার জন্য প্রসাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এছাড়া গত দুদিন গোবিন্দগঞ্জ, বদরপুর, কাটাখাল এবং লাতু এলাকার প্রায় 30টি গ্রামে বিতরণ করা হয়েছে 442টি শাড়ি সহ 173টি ধুতি। বিভিন্ন জিনিস দিয়ে তাদের হেল্প করা, এই শহরের এবং শহরের শহরের আশেপাশে যেসব গ্রাম আছে ওদের থেকে আমরা স্ক্রুটিনি করে 500 বিধবা মাকে সিলেক্ট করেছি, যাদেরকে আমরা এই একটা সামগ্রী তুলে দিচ্ছি। একটা প্যাকেটে আছে একটা কম্বল, একটা বেডশিট, একটা মশারি, একটা শাড়ি, আর 2 কেজি আলু, 1 কেজি ডাল, তেল 500, সোয়াবিন, তারপরে চাল, বিস্কুট, গায়ে মাখা সাবান, কাপড় কাটা সাবান এবং জলের মগ, এরকম করে টোটাল 16টা আইটেম আছে। তো এর বাজার মূল্য প্রায় 1500 টাকার উপরে। এই সামগ্রীগুলো আমরা ওদের হাতে তুলে দিচ্ছি। এই পূজার আগে তারা কাপড়ও পরে মায়ের পুজো দেখতে পারবে এবং সামনে একটা আনন্দের মধ্যে কাটাবে। তো এই দরিদ্র নারায়ণের মধ্যে যাতে একটু মুখে হাসি ফোটে তার জন্য আমাদের এত প্রয়াস। এখন থেকে প্রায় 2 মাস আগে আমরা সার্ভে করে তাদের কুপন দিয়েছিলাম এবং সেই কুপন অনুযায়ী তারা এখন এইসব সামগ্রী। ভারত বাংলাদেশের যৌথ নিবেদন আইলা আইলা দুর্গামা গানের আনুষ্ঠানিক উন্মোচন হল মহালয়ায়। শনিবার শিলচর প্রেস ক্লাবে আর্য সংগঠনের আয়োজিত এক অনুষ্ঠানে এর শুভ সূচনা হয়। কবি, সাংবাদিক, লেখক, গীতিকার মহুয়া চৌধুরীর কথায় গান গেয়েছেন দুই জনপ্রিয় সঙ্গীত শিল্পী শিলচরের সর্বাণী ভট্টাচার্য এবং সিলেটের গৌতম চক্রবর্তী। সুর দিয়েছেন গৌতম চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন দিলীপ সিনহা, সৌমিত্র ভট্টাচার্য, মহুয়া চৌধুরী, সর্বাণী ভট্টাচার্য, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, নবনীতা দাস প্রমুখ। দেশের যৌথ উদ্যোগে গানটি হওয়ায় এটার মাহাত্ম্য আরও বেড়ে গেছে, কারণ আমাদের এই অঞ্চলে বা বাংলার নারীর যোগ কিন্তু বাংলাদেশের সঙ্গে রয়েছে। যে অবিভক্ত ভারতের বাংলাদেশের সঙ্গে এখনও আমরা এটা একতা বোধ করি, এই জন্য এটা এই গানটি যখন দুই দেশের যৌথ উদ্যোগে প্রকাশিত হচ্ছে বা তৈরি হয়েছে সেটা একটা বিশেষ ঘটনা বলে আমার মনে হয়েছে। তারপর আমাদের শিল্পীরা সর্বাণী ভট্টাচার্য, গৌতম চক্রবর্তী এবং সর্বোপরি দিলীপ সিনহা এটাকে বেশ একটু সহযোগিতা করায় কাজটা অনেকেই এগিয়ে গেছে এবং আমি বিশ্বাস করি আমাদের এই প্রচেষ্টা আমাদের বাঙালিদের মনে বিশেষ একটা অনুপ্রেরণা যোগাবে। শক্তির প্রতীক হিসাবে আমরা যে দুর্গা পূজা করে থাকি এবং দুর্গা মাকে আবাহন করে থাকি তার শুভ শক্তির প্রকাশ সবার মনে ঘটবে, এই শুভকামনা জানিয়ে আমি প্রত্যেক শিল্পী এবং যন্ত্রানুষঙ্গ এবং যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে। বার্মিট সুপারির অবৈধ সরবরাহ নিয়ে হাইলাকান্দির AIUDF দলের দুই বিধায়ক সুজামউদ্দিন লস্কর এবং নিজামউদ্দিন চৌধুরীর বাগবিতণ্ডায় ফের তপ্ত হয়ে উঠেছে হাইলাকান্দি।
শুক্রবার হাইলাকান্দির বিলাইপুরে বাজেয়াপ্ত বার্মিজ সুপারি সরবরাহকারী গাড়ি আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর ভাতিজার বলে দাবি করেছিলেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। বিধায়ক নিজামের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠেছেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। এদিন আলগাপুরে সাংবাদিক সম্মেলনে পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। গুলজার আমার কোনো ভাতিজা নয় বলে পাল্টা দাবি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর। বিধায়ক নিজাম বলেন, শুক্রবার কাটলিছড়ার সুলতানিতে সুজামের বিরুদ্ধে যে আওয়াজ উঠেছে তা দেখে দিশেহারা হয়ে পড়েছেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। কারণ হাইলাকান্দির অনেক ছেলেরা অনেক ড্রাইভার এনডিবেন জেলে গিয়েছেন, হাইলাকান্দির মানুষকে আর বোকা না বানাইছে। কারণ হলো যে আমি মনে করি এই গাড়িটা উনারই ছিল, যেই সময় ড্রাইভার হ্যান্ডিম্যান বিপদে পড়েছেন তখন উনাকে হয়তো ফোন করেছেন, করার পরে উনি সেফ সেফটির জন্যই গিয়েছিলেন সেই জায়গায়। গিয়া বলছেন যে পাবলিকে আইন হাতও নিতে লাগে না, এটা পুলিশে দেখবে, সত্যি পুলিশে দেখবে। কিন্তু কিন্তু উনি এই গাড়িটা মানে যদি উনার যদি আলগাপুরের এমএলএ ভাতিজার গাড়ি ছিল তো পাবলিককে এই গাড়ির সুপারগুলি বাটিয়া দিয়ে দিতে লাগছিল, কেন দিলেন না, কেন সেফ দিলেন, তার পিছনে রহস্য কি? আমি অনুরোধ করব এগুলা না বলতে, কারণ মিথ্যা কথা। হাইলাকান্দির খাটলিছড়া সমষ্টির দীর্ঘ 8 বছর থেকে অনেক বোকা বানিয়েছেন, আর বোকা না বানানোর জন্য আমি অনুরোধ করছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মহালয়ার ভোরে উৎসব মুখর পরিবেশ শিলচরে, বরাকের ঘাটে তর্ক। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে স্থানীয় নিয়োগের দাবি সরব বিডিওআইয়ের। অগপদলের প্রতিষ্ঠা দিবস পালিত, শিলচরে প্রবীণ কর্মীদের সংবর্ধনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।